हाय फ्रेंड आवर ग्लोबल टेक चैनल सबाई के अभिनंदन जानिए आजकल वीडियो शुरू कर आज अभी अनबॉक्सिंग करब सैमसंग गैलेक्सी बर्ड्स लाइव ताहोले शुरू करा जा बॉक्सर साइड भालो करे देखे निलाम कम्पानी डिवाइस टीके खूब सुंदर भावे पैकिंग करे पाठिए छे एइबार साइडेर सील केटे बॉक्स टीके ओपेन करब बॉक्सटी साइड सील केटे ओपेन करार साथे साथे मेन डिवाइस टीके देखते पेलाम डिवाइस टी छाड़ाओ बॉक्सटी आपार कवरेर उपरे किछु एकटा देखते पेलाम आसले एटी हलो सैमसंग गैलेक्सी बर्ड्स लाइवर डॉक्यूमेंट्स मैनुअल गाइड ये गाइडे देया आछे की करे कनेक्शन करा हबे केमन भावे व्यवहार करते हबे तार समस्त डिटेल्स एखानटा देया आछे एइखाने दुटी जिनिस देया आछे एकटा क्विक स्टार्ट गाइड आर द्वितीयटी हलो वारंटी कार्ड তাহলে এইবার দেখা যাক মেইন ডিভাইসটির সঙ্গে আর কি কি আছে ডিভাইসটির সাইডে ছোট একটি বাক্স দেখা যাক বাক্সের ভিতরে আর কি আছে এটি হলো একটি কেবল এটি হলো চার্জিং কেবল এটি সি টাইপ কেবল সি টাইপ কেবল সাধারণত এখনকার অ্যাডভান্স ডিভাইসগুলোতেই ব্যবহার করা হচ্ছে বক্সের ভেতরে কোনো অ্যাডাপ্টার দেয়নি এর মাধ্যমে আমাদের বুঝে নিতে হবে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের অ্যাডাপ্টারের সঙ্গেই কানেকশন করেই ডিভাইসটিকে চার্জ দিতে পারবো তবে চার্জিং কেবলটি মিডিয়াম লেন্থ তাহলে কেবলটিকে এইবার সাইডে রেখে দেখব বাক্সের ভিতরে আর কি আছে বাক্সের ভিতরে ছোট ছোট দুটো রাবারের জিনিস পেলাম আসলে এটি হলো সিলিকন টেপ একটু লক্ষ্য করলে দেখা যাবে সিলিকন টেপগুলির গায়ে কিছু একটা লেখা আছে একটিতে লেখা আছে আর আর সেকেন্ডটিতে লেখা আছে এল আসলে আর হলো রাইট সাইড এল হলো লেফট সাইড তাহলে এইবার আসা যাক মেন ডিভাইসটিতে ডিভাইসটি দেখতে খুবই সুন্দর কালার ডার্ক ব্ল্যাক বক্সটির উপরে লেখা আছে স্যামসাং সাউন্ড বাই AKG বক্সটির সাইডে দেওয়া আছে চার্জিং পয়েন্ট সি টাইপ চার্জিং পয়েন্ট কেবলটি এখানে লাগিয়ে চার্জ করতে হবে তবে আর যাই হোক না কেন বক্সটি কিন্তু খুব সুন্দর দেখতে ছোট হলেও ফিনিশিংটা খুব সুন্দর আর এটি হলো আমাদের ইয়ারবাডস বাডসগুলি দেখতে খুব সুন্দর অনেকটা ডিজাইন বিন আকৃতির অথবা রাজমা আকৃতির বলা যেতে পারে একটু লক্ষ্য করলে দেখা যাবে বার্ডসগুলির উপরে তিনটি করে মাইক্রোফোন আছে নয়েজ ক্যান্সেলেশন সিস্টেমও আছে এটি যে কোনো কানে সুন্দরভাবে সেট হয়ে যাবে আর এতে আছে টাচ সুইচ বার্ডসের উপরে যে কোনো জায়গা টাচ করলেই কাজ হবে ওয়ান টাচ টু টাচ থ্রি টাচ আলাদা আলাদা কাজ আছে বার্ডসের নিচের দিকটা আছে স্পিকার সঙ্গে সেন্সার ওয়েটটাও লাইট ওয়েট আর চার্জিংয়ের কথা বলতে গেলে কোম্পানি বলছে 28 আওয়ার্স টোটাল প্লে টাইম অর্থাৎ একবার ফুল চার্জ করলে 28 আওয়ার্স চলবে পার্টসগুলিতে লেফট রাইট উল্লেখ করা আছে আর কানেক্টিংয়ের কথা বলতে গেলে কানেক্টিং খুবই সোজা ব্লুটুথের মাধ্যমেও ব্যবহার করা যেতে পারে বা অ্যাপের মাধ্যমেও ব্যবহার করা যেতে পারে অ্যাপ ছাড়া যদি সরাসরি কানেকশন করতে হয় ডিভাইসটিকে ওপেন করতে হবে আর ব্লুটুথটা অন করতে হবে তাহলেই সামনে চলে আসবে গ্যালাক্সি বার্ডস লাইভ
ব্যাস টাচ করলেই কানেকশন কমপ্লিট। মোবাইল স্ক্রিনে ডিভাইসটির নাম দেখাচ্ছে গ্যালাক্সি বার্ডস লাইভ। তাহলে এইবার কোনো কিছু চালিয়ে দেখা যাক। আর সবার শেষ আসে সাউন্ড। সাউন্ড খারাপ বলার কোনো জায়গাই নেই, সাউন্ড বাই AKG। যদিও বা সবাইকে শোনাতে পারবো না, তবুও মাইক্রোফোনটা কাছে নিয়ে কিছুটা শোনানোর চেষ্টা করব। বক্সের ভিতর ডিভাইসটি রাখার সঙ্গে সঙ্গে আওয়াজ স্টপ হয়ে যাবে।